ডান হোক বাম হোক মিলেমিশে কাজ করতে হবে একই কর্মসূচি বাস্তবের জন্য একসাথে আনতে হবে মাঠে এখানে ঘাটতি আছে যুগপথ আন্দোলনের মধ্যে তো জামাত নেই যুগপথ আন্দোলনের বড় ধরনের ব্যত্যয় ঘটে এরকম কোনো পদক্ষেপ বিএনপি গ্রহণ করবে এটা আমি চিন্তা করছি না ব্যর্থ করতে তো অসুবিধা নাই যদি ব্যর্থ হয় যে আমাদের সাথে ওই দূরত্ব এখন আর নাই ওরা বলতে দু হাজার ছয় সালে ক্ষমতা ছাড়ার পর দু সাল পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনে বিএনপির প্রধান শক্তি হয়ে পাশে ছিল জামায়াত ইসলাম সে সময় বেশ শক্তি প্রদর্শন করে ইসলামী চিন্তাধারার এই দলটি আর সেই সময় মানবতা বিরোধী অপরাধে জামাতের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা দণ্ডিত হলেও বিএনপির নিষ্ক্রিয়তায় টানা পড়েন বাড়তে থাকে তাদের সাথে একই সঙ্গে বিএনপির ওপর বাড়তে থাকে আন্তর্জাতিক চাপ এর মাঝে হয়ে যায় দুই দুটি জাতীয় নির্বাচন অনেকটা প্রকাশ্যে আসে বিএনপি জামাতের দূরত্ব তবে বেশ কয়েকটি সামাজিক অনুষ্ঠানে জামাতের শীর্ষ নেতারা সেই দূরত্ব ও ভেদাভেদ ভুলে আবারও একসাথে পথ চলার ইঙ্গিত দেন স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স কফির প্রিমিয়াম আয়োডাইজড লবণ ছোটখাটো সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতির বৃহত্তর স্বার্থে জামাত নেতারা বলছেন সম্প্রতি সরকার পতনের এক দফা দাবির আন্দোলনের ব্যর্থতার পেছনে রয়েছে আন্দোলনে কয়েকটি দল যাদের কারণে বিএনপির সাথে মতবিরোধ ও দূরত্ব বেড়েই চলেছে তাদের আমাদের দিক থেকে কোনো কমতি আছে আমরা মনে করি না কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দলের সূত্র না ডান হোক বাম হোক মিলেমিশে কাজ করতে হবে একই কর্মসূচি বাস্তবের জন্য একসাথে নামতে হবে মাঠে এখানে ঘাটতি আছে কারা আসলে বাধা হয়ে দাঁড়াচ্ছে কোন কোন রাজনৈতিক শক্তি দল তাহলে কি সেই ঘাটতির কারণেই আন্দোলনটা ব্যর্থ হয়েছে অবশ্যই ঐক্যবদ্ধ আন্দোলনে কোন কোন ক্ষেত্রে ত্রুটি আছে না থাকলে তো আন্দোলন সফলতার দিকে চলে যেত তবে এই নিয়ে বাম দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও শরিকটা বলছেন জামাতকে নিয়ে বিএনপি আন্দোলনে গেলে নতুন করে সিদ্ধান্ত নেবেন তারা ইঙ্গিত দেন আন্দোলনে হতে পারে ছন্দ পতন আমরা কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে নেই যুগপথ আন্দোলনের মধ্যে তো জামাত নেই জামাত যুগপথ আন্দোলনের বাইরে আছেন বিএনপি জামাতকে কিভাবে ডিল করবেন সেটা একান্তই বিএনপির বিষয় যুগপথ আন্দোলনের বড় ধরনের ব্যত্যয় ঘটে এরকম কোনো পদক্ষেপ বিএনপি গ্রহণ করবে এটা আমি চিন্তা করছি এটা সুনির্দিষ্টভাবে কি কলা কৌশল হয় কি পদক্ষেপ তার উপরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো বিএনপি নেতারা বলছেন জামাতের সঙ্গে দূরত্ব থাকলেও তা কমে এসেছে কারো কথায় কান দিয়ে নয় সরকার পতনের লক্ষ্যে জামাতকে একসাথে আন্দোলনে চান তারা ব্যর্থ করতে তো অসুবিধা নয় যদি ব্যর্থ হয় ওরা বলতে থাকুক আন্দোলনও করুক একসাথে রাস্তায় নেমে সরকারকে পতন ঘটাতে হবে না হলে এরকম কথা কইতেই থাকবে জামাত একটা দূরত্ব আমাদের সাথে হয়েছে জামাদের সাথে ওই দূরত্ব এখন আর নাই অল ভুক্তভোগী যখন একত্র হইয়াই এই সরকারের পতন ঘটাতে হইব শিগগিরই নতুন করে আবারও সরকার বিরোধী আন্দোলনের লক্ষ্যে শরিক দলগুলোর সঙ্গে সম্প্রতি কয়েক দফা বৈঠকও করেছে বিএনপি সরকার পতন হলেও তো আমাদের আন্দোলন আহমেদ সালেহীন সময় সংবাদ ढाका